বন্ধুরা আমরা প্রত্যেকেই সাবান মেখে স্নান করি ফেসওয়াশ দিয়ে মুখ ধুই দামি দামি সিরাম ময়শ্চারাইজার ব্যবহার করি তাই তো কিন্তু জানো তো বন্ধুরা তোমরা যতই দামি দামি সাবান মাখো বা যতই দামি দামি ফেসওয়াশ ব্যবহার করো আজকে আমি যে ডিআইওয়াই ফেসওয়াশটা শেয়ার করছি এই রকম গ্লো এই রকম চমক কোনো কিছুতেই কিন্তু তোমরা পাবে না পার্লারের নামি দামি ফেশিয়ালও এর সামনে ফেল হয়ে যাবে এটা যখন তোমরা লাগাবে না এবং যখন এটা ওঠাবে যত ময়লা কালচে ছোপ ম্যাজিকের মতো এর সাথে সাথে উঠে যাবে স্কিন ফর্সা উজ্জ্বল গ্লোয়িং হবে তার জন্য বন্ধুরা আমাদের লাগবে দুধ দুধটা দেখো বয়েল করে নিচ্ছি আমি যেভাবে দুধ আমরা গরম করি ঠিক সেইভাবে দুধটা গরম করে নেব এবং গরম গরম দুধটাই আমি এখানে ব্যবহার করব। গরম দুধের কিন্তু প্রচুর উপকারিতা আছে তো দেখো সবার প্রথম কি করবে একটা বাটিতে আমি নিচ্ছি মুলতানি মাটি মুলতানি মাটি নিয়ে নেবে এক চামচ যদি তোমরা হাতেও লাগাতে চাও এই প্যাকটা তাহলে মুলতানি মাটির পরিমাণটা একটু বাড়িয়ে নেবে তা নাহলে এক চামচ মুলতানি মাটি তার ছেটাকে আমি দেখো এই গরম দুধটা দিয়ে গুলে নিচ্ছি দুধটা একটু গরম থাকতে থাকতেই এই মুলতানি মাটির মধ্যে দিয়ে দেবে এবং এটাকে দশ পনেরো মিনিটের মধ্যে মতন ছেড়ে দেবে দশ পিন পনেরো মিনিটের জন্য এটা ছেড়ে দেব। দিয়ে মুলতানি মাটিটা যখন দেখবে এরকম ঘন হয়ে যাবে যেই দুধটা ঠান্ডা হয়ে যাবে তখনই দেখবে মুলতানি মাটিটা এরকম ঘন হয়ে যাবে দশ পনেরো মিনিট রেখে দিলেই এবার এর সাথে মিক্স করব একটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমরা প্রত্যেকে জানি যে কোনো ওষুধের দোকানে খুব সহজেই পাওয়া যায় এবং যে কোনো কসমেটিক্সের দোকানেও কিন্তু এখন ভিটামিন ই ক্যাপসুল পাওয়া যায় আমার এই ক্যাপসুলটার নাম হচ্ছে ইভিয়ান ফোর তোমাদের কাছে যেটা আছে সেটাই নেবে এবার দেখো যদি ভিটামিন ই ক্যাপসুল তোমার কাছে না থাকে সেক্ষেত্রে কি দেবে সেক্ষেত্রে তোমরা নারকেল তেল দিতে পারো এক চামচ বা অলিভ অয়েল দিতে পারো আলমন্ড অয়েল দিতে পারো যে তেলটা তোমার কাছে আছে তা না হলো তেল ব্যবহার করতে না চাইলে যদি তোমাদের খুব অয়েলি স্কিন হয় পিম্পলস ব্রণতে ভরা থাকে তেল ব্যবহার করতে চাইছো না সেই সময় তোমরা যে সিরামটা ইউজ করো সেই সিরামটাও এখানে হাফ চামচ মতন মিশিয়ে দেবে দিয়ে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে মিক্স করে নেবে এবার দেখো এটা আমি মুখে অ্যাপ্লাই করব মুখে যেন মেকআপ না থাকে এটাই দেখে নেবে যে মুখে মেকআপ যেন না থাকে তো এটা আমি তো এটা বিকেলের দিকে অ্যাপ্লাই করছি দেখো ওই বিকেলবেলা ছাড়া আমি বেশি সময় পাই না তো আমি বিকেলের দিকে এই ডিআইওয়াইটা অ্যাপ্লাই করছি এই ফেসওয়াশটা এটা আমি দেখো এইভাবে ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি তোমরা হাত দিয়েও লাগিয়ে নিতে পারো সম্পূর্ণ মুখে এটা আগে লাগিয়ে নেবে এই উপটানটা দেখবে আজ থেকে অনেক বছর আগে না যখন আমাদের এই নানি দাদিরা যখন ছিল তাদের সময় কিন্তু অত সাবান ফেসওয়াশ তো ছিলই না তাই না কিন্তু দেখবে তারা না এই মুলতানি মাটির টান বেসনের রূপ টান এইগুলো দিয়ে রূপচর্চা করতো ত্বক পরিষ্কার করতো এবং এগুলোর কোনো সাইড এফেক্ট নেই এগুলো একদম ন্যাচারাল কিন্তু তোমার স্কিনকে ডিপ ক্লিন করে পরিষ্কার রাখে এবং রিপেয়ার করে কোনো রকম হ্যাম মানে কোনো রকম ড্যামেজ আসতে দেয় না এবার এটা লাগিয়ে নিয়ে দশ মিনিটের মতন অপেক্ষা করবে দেখবে মুখটা অনেকটা শুকিয়ে গেছে যখন তখন হাতে একটু কুসুম কুসুম গরম দুধ নিয়ে নেবে হালকা গরম আছে এরম অবস্থায় দুধটা দিয়ে এইভাবে আমি যেভাবে ঠিক করছি দুধটা লাগিয়ে লাগিয়ে এইভাবে হালকাভাবে মাসাজ দিয়ে দিয়ে এই উপটানটাকে তুলবে দেখবে এটা গুঁড়ো গুঁড়ো হয়ে তুলে যা উঠে যাচ্ছে শুকিয়ে গেছে গুঁড়ো গুঁড়ো হয়ে এভাবে উঠে যাচ্ছে এবং তার সাথে সাথে তোমার স্কিনের যাবতীয় ময়লা নোংরা তেল চিটে সমস্ত কিছু কিন্তু উঠে যাবে পোর ক্লিন হবে ডিপ ক্লিন হবে শীতকালে মুলতানি মাটি কীভাবে ব্যবহার করা যায় সেটা অনেকেই তোমরা আমাকে জানতে চেয়েছিলে তো এইভাবে কিন্তু শীতকালে মুলতানি মাটি ভীষণ ভালোভাবে অ্যাপ্লাই করা যায় আর জানো তো বিখ্যাত বিউটিশিয়ান শাহনার হুসেন বলেছিলেন মুলতানি মাটির চেয়ে ভালো আর কিছু হয় না আমাদের স্কিনের জন্যে মুলতানি মাটি কিন্তু স্কিনকে ফর্সাও করে স্কিনের দাগছোপ দূর করে আর সব থেকে বড়ো কথা মুলতানি মাটি না স্কিনে একটা অ্যান্টিএজিং প্রপার মাটি থাকে মুলতানি মাটির ভেতর মুলতানি মাটি স্কিনটাকে টান টান করে এবার মুখটা দেখো আমি ধুয়ে চলে এসছি মুখটা এরকম ধুয়ে নেবে আগে কিন্তু ডাইরেক্ট ধোবে না আগে একটুখানি এইভাবে হাত দিয়ে রোগড়ে রোগড়ে মুখটা পরিষ্কার করে নেবে তারপরে ধুয়ে চলে এসেছি দেখো ধুয়ে চলে এসে একটু টাওয়েল ড্রাই করে নেবে রোগড়ে রোগড়ে ঘষে ঘষে কিন্তু তোয়ালে দিয়ে বা কিছু কাপড় দিয়ে মুখটা মুছতে নেই হালকাভাবে এইভাবে টাবেল ট্যাপ ট্যাপ করে ড্রাই করে নেবে এবার তোমার পছন্দ মতন যে কোনো ময়শ্চারাইজার যে কোনো সিরাম যে কোনো ক্রিম তোমরা লাগিয়ে নিতে পারো আমি এখানে একটা মামা আর্থের ভিটামিন সি ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি এটা একটা সিরাম দেখো এরকম কনসিস্টেন্সিতে আসে এটা একটা ভিটামিন সি গ্লো সিরাম এটাই আমি লাগিয়ে নিলাম ফেসে তোমরা যে কোনো ময়েশ্চারাইজার কিছু না থাকলে একটু নারকেল তেল অথবা একটু অলিভ অয়েল হাতে নিয়ে সেটাও কিন্তু লাগিয়ে নিতে পারো এইভাবে ফেসে অ্যাপ্লাই করে নেবে দেখবে স্কিনটা মানে তৎক্ষণাৎ ইনস্ট্যান্টলি তোমার স্কিনটা কতটা গ্লো করবে স্কিনের মধ্যে একটা চমক চলে আসবে মানে মানে তোমার নিজের ফেসটা তুমি নিজেই বারবার আয়নায় দেখতে ইচ্ছে করবে এতটাই ভালো আজকের রেমেডিটা বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করো ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবে না আর ট্রাই করো আর আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকের মতন বাই বাই